মেসি কি পারবেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৌদি যুবককে বাঁচাতে? 15 বছর বয়সে গ্রেপ্তার হয়েছিলেন সেই কিশোর, এখন 20 বছরের যুবক। 2017 সালে সৌদি সরকারের বিপক্ষে করা অপরাধে গ্রেপ্তার করা হয় ফারাজকে। গ্রেপ্তারের পর সেই কিশোরকে প্রচণ্ড অত্যাচার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে বলে মনে করেন তার পরিবার। লিওনেল মেসির সাথে সৌদি আরবের সম্পৃক্ততা থাকায় সেই ছেলের পরিবার মনে করছে লিওনেল মেসির কাছে চিঠি লিখলে হয়তো মেসি মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারবেন তাদের ছেলেকে। পরিবারের দাবি, খেলাধুলা করবার সময় গ্রেপ্তার করা হয় ফারাজকে। মেসিকে দেওয়া চিঠিতে ফারাজের পরিবার লিখেছে, আমরা বিনয়ের সঙ্গে আপনার মনোযোগ আকর্ষণ করছি, আমাদের প্রিয় মোহাম্মদের দুর্দশা তুলে ধরতে আহ্বান করছি। তাকে শিশু অবস্থায় আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সৌদি আরবের পর্যটন দূত হিসেবে আপনার অনেক প্রভাব আছে, আপনি কি সেটি একজন কিশোরের জীবন বাঁচাতে ব্যবহার করবেন? কারাগারের রক্ষীরা তাকে পিটিয়েছে, লাথি মেরেছে, মাঝে হাতের ওপর শিকল বেঁধে কয়েক ঘন্টা রাখা হয়েছে। একজন শিশুর সঙ্গে কেউ এমন নির্দয় ও নিষ্ঠুর আচরণ কীভাবে করতে পারে, যোগ করা হয়েছে চিঠিতে। তবে লিওনেল মেসির এক্ষেত্রে আদৌ কিছু করবার আছে কি না সেটাই বড় প্রশ্ন। তবে সৌদি আরবের সাথে লিওনেল মেসির বড়সড় সম্পৃক্ততা থাকায় সেটি খুব বেশি অসম্ভব মনে করছেন না অনেকে।